আমার সবচেয়ে পুরনো রাখাল তগ উপরে এগুলো আমি ভরসা করতে পারি হ্যাঁ অনেক তো ঝামেলা টামেলা যাইতেছে এই জন্য একটু টেনশন মাথার মধ্যে চাপ দিয়ে রাখে আবার যখন গরুগুলা মনে কর খোয়ারে ঢুকে যায় তখন শান্তি শান্তি আমিও ভালো থাকি তোরাও ভালো থাক এ আমরা তো একই গ্রামের মানুষ রে এখন আমি পেট ভরে ভাত খেলাম তগরে না দিয়া আমার মুখে কই ভাতটা ঢুকবো 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 না তোরা যদি একটু ভালো থাকো আমার তো খুশিই লাগে আমি তো চাই তখন একটু মজুরি বাড়াই দিই কিন্তু বাবার উপায় নেই এখন অবস্থা খুব খারাপ এই শামসু এ দে ওরে 500 টাকা করে দে আর আজকে 50 টাকা বাড়া দিস আরে 100 টাকা দে না ভাগ করে নিব তো একখান কথা পাগলা না থাকলে কারো বাপের সাধ্য ছিল না গরুগুলা পার করে আনার মনে হয় পাগলা গরুগুলার বন্ধু বন্ধু না বন্ধু না ও সিগে গোবৎস মানে গরুর বাসুর বাসুর কি করে ওই আগে আগে যায় ওর মায়ের পিছে পিছে যায় এটা লে গাই হোক এটা সারি হোক এটা বলে দিও বুঝছ না যা তাহলে তোরা সুন্দর করে কাজ কর হ্যাঁ সুন্দর করে কাম করি আসসালামু আলাইকুম ওগো দিকে একটু খেয়াল রাখিস হ্যাঁ দিয়ে যাবো এদিক ওদিক না যাইকে আমি তো স্থায়ী দিন বেলা থাকুন খাউন বিনোদন সবই তো আমার যুক্ত আছে আপনার আব্বাজারের বদলতে আমি না সবসময় একটা জিনিস ভাবি ওই যে উপরে আল্লাহ আর নিচে আপনার আব্বাজান আমার আর চিন্তা কিসে তা ঠিক হাত কাপড় চিন্তা না থাকলেও সে তো রাজা বাদশা এইটা আপনি কি কইলেন এই যে আপনি আপনি শহর থেকে লেখাপড়া শিক্ষা আসছেন কিন্তু তারপরও আপনি কিন্তু আমার আঙ্কেল বলে ডাকেন আজ এখানে ধরেন এখানে যত মানুষ আছে গ্রামে সবাই আমার পাগলা বলে শুধু কি তাই এরপর আপনি কি করেন এনা অনেক লগে লগে আমার কাছে আইসে আপনি আমার গ্রামের গল্প শুনতে চান গ্রামে কি কি হইতেছে সেটা শুনতে চান আমার বাবা ফকির এর গল্প শুনতে চান এটা কয়টা মানুষের ভাগ্যে জুটে কয়টা ব্যাটার ভাগ্যে জুটে হ্যাঁ বুঝলাম আঙ্কেল কিন্তু তোর ভবিষ্যৎ নেই ভবিষ্যৎ আবার কি জিনিস এক দুই মাথার মধ্যে ঢুকলো না মানে তিন বেলা খাই দাই ঘুমাই রাতে বেলা গরু পার করি ডিউটি দেই এই তো এখানে আবার ভবিষ্যৎ আসে কত্তিকা যেদিন বিজেপি পিটানি খাবে সেদিন বুঝবে ভবিষ্যৎ কি ও বিজেপি পিটানি অনেক খাইছি এলা মারছে একদম পিটপুর বিষ করে দিচ্ছে ধরে লয়ে ওকে হান দিয়ে দিচ্ছে ওই ইয়ার মধ্যে পুলিশের থানার মধ্যে অনেকদিন ছিলাম তারপর আপনার আব্বা যান সে আবার সুলে নিয়ে আসছে তারপর আবার ডিউটিও করছি তোর ফকির বাবা কিছু বলে না ফকির বাবা কইব না কেন ফকির বাবা কয় তো সবসময় খালি কই দিয়ে থাকে ফকির বাবা কয় যে কামটাই করবা এটা একদম মন দিয়ে করবা একদম মন দিয়ে হ ভাত কাপড়ের মালিক আল্লাহ তো একটা উছিলা লাগে ফকির বাবা কয় কামে লগে কোন দিন বেমানি করা যাইব না একদমই বেমানি করা যাইব না আর এই যে এই দিল দিলটারে একদম পরিষ্কার রাখতে হইব একদম সাফ সাফাই করে রাখতে হইব এই দিলের মধ্যে ময়লা জমতে দেওয়া একদম যাইব না যদি দিলের মধ্যে ময়লা জমে তাহলে আর মানুষ মানুষ থাকে না মানুষ ভাগার হয়ে যায় আর কিছু বলে না ও আরো অনেক কিছু কয় ফকির বাবা কয় ভালোবাসবা সব কিছু ভালোবাসবা ওই যে উড়ান ওই যে ময়দান সব কিছু ভালোবাসবা গাছপালা
পশু পাখি নদী নালা খাল খন্দর যা যা কিছু আছে সব কিছু ভালোবাসবা। আর মানুষ মানুষ রে ভালোবাসেন যায় না, এটা আমার মনে হয়। মানুষ খুবই আজীব প্রাণী, খালি প্যাঁচ লাগায়, মানুষ কোনভাবে ভালোবাসেন যায় না। আব্বাকে ভালোবাসো না? আপনার আব্বারে ভালোবাসেন কেন? এটা তো আমি কলিজা দিয়ে সম্মান করি, মান্যগুণি করি। আপনার আব্বাই তো আমার বাঁচায় রাখছে। আপনার আব্বা যদি না থাকতো তাহলে আমার কি হতো? কই আসলাম, কই জন্মাইছি, কিছু তো করতে পারি না, কিছুই মাথায় নাই। এলে কিন্তু মানুষ হতে পারি নাই, গরু হয়ে গেছি। আমাকে কি তোমার গরু মনে হয়? হ্যাঁ হ্যাঁ আপা, আমি নেই রে। আপনি কি করলেন? আপনার কেন গরু মনে হইব? আপনি কেন গরু হইবেন? আপনি কোন দুঃখে গরু হইবেন? দুঃখটা আপনার কিসে? দুঃখটা একটাই, মানুষ পেলাম না। আমি কেন ঘাস খেতে দিব? তুমি হচ্ছে আমার আঙ্কেল, মানে চাচা, অথচ তুমি আমাকে বলো আপামনি, এটা কিছু হলো? এই যে মেজ আছে, এই সাবানের ডোলা তার পরিষ্কার করু। আমি তো ভাবলাম বড় বাড়ি বউটা গোসল করতে লাগবে, এখন তো আইসা দেখি পাগলা তুমি। আমার বন্ধু কেরামত কেমন আছে? ওই যে ঢাকা শহরে গেছে রোয়া রোজগার করবার জন্য, তার তো কোনো খবর নাই। চাকরি বাকরি কিছু পাইছে? কবে আসবো? কবে আসবো জানি না। তুই মাঝে মধ্যে বিকাশ করে 2-400 টাকা পাঠায় কও দেখি, টাকা পাঠালে কি সব কিছু হয়ে যায়? আমার বিয়া করে রেখা গেল তো গেলই, জানোই তো আমার শাশুড়িটার ব্যারাম একেবারে বিছনার মধ্যে লাগাই গেছে, একটাবার কোনো খোঁজ খবরও রাখে না। ক নতুন বউ বাড়ি ফলাই গেছে, খালি টাকা পাঠালি সব কিছু হয়ে যায়? হয় না। তুমি আমার শাশুড়ির খোঁজ খবর নাও, মাঝে মধ্যে বাজার সদর করে দাও, নাহলে আমার কি খবর হইতো রে পাগলা? তার মধ্যে মানুষের কু নজর কু প্রস্তাব কেউ আগাইতে পারে না, জানে আমার পাগলা আমার পিছে আছে। ও এটা তো সত্য, আমি আসলে তোমার পিছনে আছি, মানে আমি তোমার লগে লগে আছি। কোনো কুত্তার বাচ্চা তোমার দিকে তাকাইবো খালে লগে লগে জবাই করে দিব, কারো কোনো সাহস হইব না, চিন্তা করবো না তুমি একদম। শোনো পাগলা, আজ মনস্থির করছি একটু বন্দরে যাব, বন্দরে গিয়ে তোমার দোস্তরে একটা ফোন দিব, ওর লগে কথা কম, তুমি যাইবে আমার লগে? হায় হায় কয় কি, আমি কেমনে যাবো? আমার তো সকাল থেকে এই যে দুপুর পর্যন্ত ছুটি, বিকালের পরে আবার হুজুর লগে থাকতে হইব। হুজুর তো আমার সারা কিছু বুঝে না, কোনো কিছু না, রাইতে আবার ডিউটি। আরে যারা খাইতে দেয়, যারা থাকুনের ব্যবস্থা করে দেয়, জামা কাপড় দেয়, তাকে কথাই তো প্রথমে চিন্তা করতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে কইতাছো দেখি কিছু করণ যায় কিনা, চেষ্টা করব। আমি যাব তাই তোমার কইতেছি, তুমি যাইবা না যাইবা এটা তোমার ব্যাপার। আরে সবই তো বোঝো, কাম কাজ না করলে কেউ কোনদিন খাওয়াইবো? কেডা খাইবো আমার? হ্যাঁ তোমরা খাইবা, আবার কথা কইতেছো। হুম মরদ। ও মরদই তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই উজান ভাটি পর্যন্ত আগায় দেওয়ার চেষ্টা করবানে। আমি একটা কথা কইতে যেতেছিলাম,
কমন কি কও এই যে এই মাছ পুকুরের একদম তলায় চিংড়ি আছে এত বড় বড় চিংড়ি ডুব দিয়ে নিয়ে মনে কি শাক দিয়ে রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগবো না না আমার ওসব লাগবো না যাও তাড়াতাড়ি গোসল করে এখান থেকে ভাগো কানা কানা খাবার কিছুই জানি না এর লিগে তো পাগলা আমাকে হুজুর বাবা মা মনে করে তো এরা কি শিখাবো দেখো না নোংরা হয়ে পড়ে থাকে গোসল করে না নখ কাটে না একলা ঘরে পড়ে থাকে তোমরা এগুলো কিছু দেখো না আভামনি পাগলা এসব কিছুই বোঝে না আমরা সাবান দিলে কয় তোরা এসব কি মাখুস গন্ধ কয় এটাই তো বোঝাবে নখ কেন কাটতে হয় চুল কেন আশ্রাতে হয় সাবান কেন দিতে হয় সারা জীবন এমন থাকবে না বিয়ে করাতে হবে না সংসার করতে হবে না আভামনি বিয়া কি সংসার কি এটাই তো পাগলা বোঝে না আজকে থেকে তোমাকে আমি দায়িত্ব দিলাম ও সব কিছু তুমি শেখাবে আমি তো সবসময় থাকি না তাই সময় পাই না ঠিক আছে আয়সা আভামনি আপনি যখন করছেন তাহলে আমি চেষ্টা করবো তুমি কাজ করো আমি চলে যাই গরুগুলা তো আজ তোমার মাল্য গুলো করবি না কি যে কথা কইতেছ তুই
আমি ওখানে যাইতেছি অন্য জায়গায়। ও আচ্ছা বুঝছি, শ্বশুরবাড়ি। এই তাইলে তো গলায় পাউডার টাউডার না মাখলে হয় না। দাঁড়া দেখা করতো, উনি আমার কাছে ফকির বাবার গল্প শুনতে চাইছে। তোমার ভাগ্য ভালো পাগলা, হুজুরের মাইয়ার তোমার দিকে সুনজর পড়ছে। আর কি কস তুই, তুই বেটা আমার মতো পাগলা লিখলি নাকি? আরে আবা মনি, আবা মনির সঙ্গে আমার অনেক বাপ, খুব বাপ। খুব বাপ না তো এই বাপ আবার অন্য বাপ না তো? তাহলে তো পাউডারটা মাখাইতি বর্ডার পার হয়ে গেছে, আর আপনার কথা মতো গুদামে কড়া পাহারা বসাইছি। পরিস্থিতি একটু খারাপ আছে, যেই কোনো মুহূর্তে রেড পড়তে পারে। সবসময় রেডি থাকবি, যে কোনো সময় গোডাউনের মাল অন্য জায়গায় নিয়ে লাগতে পারে, বুঝতে পারছিস? মাল সরানোর পাকা ব্যবস্থা করা আছে, কিন্তু ওস্তাদ সব কিছু ম্যানেজ করে ব্যবসা করেন, তাইলে তো সমস্যা হয় কেন? এদিকে এই সব যদি তুই বুঝতি, তুই হইতি জয়নাল আর আমি হইতাম সাদেক কে, বুঝছস? সত্যি পাগলা, এত সাজে খুঁজে বের হইস কেন? মাইন সে দেখলে তো চোখ লাগবো। লাগলে হতে কি, আমার ফকির বাবা আছে না, উনি সবকিছু সমাধান করে দিব। শোনো না, দেরি আর করতেছেন, একটু তাড়াতাড়ি চলো, রাইতে আবার আমার ডিউটি আছে। পরিশ্বাস শুরু ঘুমাইতেছি, ফিরে দাও। আমি একটু শিকদার সাহেবের বাড়িতে যাবো, তোর সাথে যাওয়ার দরকার নেই। একলা যাবো, ওনার সাথে আমার প্রাইভেট কথা আছে। তুই এক কাজ কর, তুই সোজা ওই চেকপোস্টে চলে যা। আমি শিকদার সাহেবের বাড়ি থেকে সোজা চেকপোস্টে আসতেছি, বুঝতে পারছিস?
बड़ भाई टेंशन तो अपना तो टेंशन नहीं पाइन तो एक रत्न पागल ये बाड़ी घर जमी जैगा सब तो पागल कैरामती तीले तीले तैरी करते हैं तुम्हार तो अजाना ना सुनोई एक समय गरु रखाल गरु रशीद हुईरा बॉर्डर पार करतम अरे पागल रे बॉर्डर पे अरे बद्ध पागल जामा कपड़े ठीक नहीं मन खिदा मिदा पैसे कानते लैलम बासारे को एक बुझल तपर रात गर रशी धरे दिल एयरपोर्ट गेसि गए गो बच्च एम जिन हाथ छड़ा करें ना 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 हाथ छड़ा कर ले क्योंकि ठीक हमारे फिर ठीक ठीक आसल पागल तो द्विपद ना आसले चतुर्पद चतुर्पद चारिदिके तो विपद किर विपद थाना बॉर्डरे सब जगह टालमटाल अवस्था सब सोलेमानेर बच्चारा एसे बसे पड़छे बदलिर पर बदलि एकटारे घुष टुष दिए ठीक करी ओटे बदलिए चले जाए आरेकटा आसे ओटार आबार घुष दिते हय शुधु टाकाई जाच्छे आपनार तो कोनो टेंशन नाई আপনি তো এক কারবার নিয়ে আছেন শুধু গরু লইয়াই আছেন আমি তো চারপাশ মাখায় একবার ফেসে গেছি ব্যবসা লাটে ওঠার অবস্থা অসুবিধা কি ওরা যে এমনি চায় আমরা সেই লাইনে যাব সিদ্ধার ভাই বিষয়টা তো সহজ না সহজ করে নিব কিভাবে এখন একা একা ব্যবসা করা যাবে না একা একা ব্যবসা মানে রিস্ক খরচ এখন ব্যবসা করতে হইব একজোট সব মিলে সিন্ডিকেট করতে হবে সিন্ডিকেট একজোট হয়ে সব আমরা ব্যবসা করব একটা ফান্ড থাকবে কোম্পানি হবে ওই ফান্ডের থেকে যার যার টাকা যাবে প্রফিট হলে প্রফিট হবে আবার যদি যে টাকা দেওয়া লাগে সেই টাকা এখান ফান্ডের থেকে যাবে হিসাব হবে করা সবার সামনে হিসাব হবে ঠিক না তার মানে কি একভাবে কাজ হবে না সব সময় বুঝতে পারলাম বুঝতে পারছি বাস দেখো না নিজের ছেলে তো গা করে না
ফোন করেছিলাম কইছে আইতে পারবো না জামালের কাছে নাকি টাকা দিয়ে পাঠাইবো আর ঈদের সময় এসে হেরে ডাক্তারের কাছে লয়ে যাবে তো কেক কেক করে তো কোনো কারণ নাই হয়তো কামের চাপের মধ্যে আছে ফাইসে যাইতেছে সেজন্য কিছু করতে পারতেছে না কত ঢঙ্গের কাম করে এতদিনে ভালো করে কাম করলে তো এই ভাঙ্গা গড়টা থাকো না লাগে ঠিক করতে পারতো তাও তো পারলো না জানে আমি কেমনে করে সংসার চালাই জানে না মাঝে মধ্যে কয়েকটা টাকা পাঠায় ও দিয়ে তো নুন আর তেলের দামটা উঠে না মনটা চায় মাঝে মধ্যে যেদিকে দুই চোখ চাই চলে যাই পাগল সাথে কই আমি তোর প্রশংসা করতেছি শোন পাগলা লাইনের রাখালরা প্রত্যেকদিন 500 টাকা করে পায় আর তুই কি পাস তুই সারা বছর কি পাস কেটে পাস ওই লোক সুইটে জীবন লাইনের প্রত্যেকটা দামি দামি শার্ট প্যান্ট পরে হাতে দামি মোবাইল চোখে চশমা হাতে ঘড়ি শহরে যায় সিনেমা দেখে ফুর্তি করে আর তুই সারাটা জীবন এক জায়গায় পড়ে থাকি কিছুই করতে পারলি না এমন সময় আছে আমার লাইনে আয় রোজ 1000 টাকা প্রত্যেকদিন 1000 টাকা 1000 টাকা দরকার নাই আমার কোনো টাকা দরকার নাই আমার টাকা লাগবো না আমি যাই এই শুন শুন কি কষ্ট টাকা দরকার নাই মানে কি টাকার দরকার কার না আছে তুই কি তো সারা জীবনটা এরকম মাটি করে ফেলবি বিয়ে সাথে করবি না ঘর সংসার করবি না পাগলা মাথা ঠান্ডা কর এমন সময় আছে আমার লাইনে আয় রোজ 1000 টাকা খোদার কসম এই মানে করতে আমি বেমানি করব না আমি আমার
পাগলা তোরে গরু বলতেছি না, গরু রে গরু বলতে নাই, বলতেছি যে চাঁদের আলোয় দেখলাম তুইও গরুর মতো দুলকি চালে হাঁটতেছিস, এমন কি তোর মুখ থেকে ধুলা উঠতেছে। ওই আরামজাদা, আমি তো তোর হারামজাদা বলেই জানি, কিন্তু আমি জীবনে কি কোনদিন তোর হারামজাদা কইছি কিংবা কই, জীবনে তো কমুও না। আমি বুঝাইতে পারতেছি যে এইসব যে কস এসবে আমার কিছু আসলে যায় আসে না। তুই লোকটা ভালা কোনো সন্দেহ নাই, বিড়ি খাবি? না খামু না, ইচ্ছা করতেছে না। রাগ করিস কেন, তোর সম্বন্ধে জানতে ইচ্ছা করে। একজন পুলিশের যা যা থাকে তোর সাথে কি সেই সব জিনিস আছে? থাকবো না কেন, জানো না চাষার করলে বারুদ নাই, চাষার যন্ত্র আছে কাজে লাগে না। কি কথা তুই, আমি কিছু বুঝতেই পারতেছি না, এরকম করে মানুষ কত কানে কি বুঝবা বুঝবা, তোর একটা টান দিয়ে রাও আর একটু খেয়ালও না। আমি খামু না, আমার মনটা এমনি দেয় অনেক খারাপ। কেন তোর আবার কি হইলো? আমারও হয় নাই, হুজুরের মনটা খারাপ সেই জন্য আমারও মনটা খারাপ। তামাশা দেখছো, মালিকের মন খারাপ ওই শুয়ে আমার পাগলা চাষের মনটা খারাপ, যে ব্যাপারটা কি একটু খুলাসা করে কত। মালিকের মন খারাপ তাতে তোর আমার কি, গরু পার করলে তো আমাকে 500 টাকা করে দেয়, তোর কামলা তো তাও জোট না, শুধু খানা আর পড়া, একবার এই ঘোমটা টানিস যে শিকদার কি তোর ভাসুর হয়? এই তোরা মনে ভুলে যেতেছোস, হে আমগো অন্নদাতা, পাগলা চাষার একটা বউ থাকলে শিকদার তো ফাঁকি দিতে পারতো না। এই তোকে সমস্যা কি, হ্যাঁ তোকে সমস্যাটা কি, মানে যার খাও যার পরো তারই তলে তলে সর্বনাশ করো, হ্যাঁ ভাল লাগে না? না ভুলে যেতেছোস তোরা, তোর মনে সব কিছু ভুলে যাস, জনরল সর্দার আর আমাকে তোর হুজুর এদের লগে বর্ডার পার্টির ঝামেলা চলতেছে না, এত দরদামের মীমাংস হবে তারপর না সব কিছু হবে। কথা বলে মানে হুজুরদের সমস্যা হইতেছে আর তোমাকে আনন্দ উঠতেছে, উতলাই উঠতেছে, বিড়ি খাও তোমরা, ওইটা খাও এইটা খাও। ও পাগলা তুই তো ভাবিস নে, মালিক গো অনেক টাকা, টাকা পয়সা সরিয়ে সব সমস্যা সমাধান করে নিবেন, তুই আমাদের দুঃখের কথা ভাব। তোকে আবার কিসের দুঃখ? তোর জন্য দুঃখ। আমি কি করলাম, আমার আবার কিসের দুঃখ? কিছু করো না বলেই তো দুঃখ, তুই ওই জিনিসটা না করলে জীবনের মানেটা কি, তুই তো ওই জিনিসটা কোনোদিনও করলি না। বাজে কথা বলি না কইলাম, একদম বাজে কথা বলি না, ফকির বাবা আছে না, ফকির বাবারে বলে দিব, তারপর তোর পিঠা পিঠা তোর শ্বাস আমরা সব তুলে নিব, মাথায় তাকে যান বিড়ি বন্ধ আগা, আমি তো দেবো না। বল চিন্তা করুন না যে সবকিছু ঠিক হয়ে যাব। আর কি চিন্তা করব, আল্লাহ কবে মরণটা দিব এইটা কেউ কইতে পারো মা গো। আম্মা এইসব কথা কইন না তো, হায়াত মুক্ত আল্লাহর হাতে, উনি যখন চাইবে তখনই আমাদের সবাই মরণ নেব। আরে আপনি কোন ঘরে যান, ফসলের ক্ষেত নষ্ট না করে, সব করু ওই জমির আল দিয়ে নিয়ে যাবি, মনে রাখবি ফসলের ক্ষতি মানে মানুষের ক্ষতি।
আজকে আমি যেমনে ঘুমু তোরা ঠিক তেমনি যাবি। ফসলের উপর দিয়ে যাইতে পারবি না, আমি আইল দিয়ে যাবো, আইল দিয়ে গরু হাঁটাবি। আয় গরু যদি আইল ধরে না হাঁটে সেটা আমি দেখুম, তোদের কোনো কথা কই দেবো না। আমি যেখান দেখো ওইখান দিয়ে যাবো, আর কেমনে না যাই সেটা আমি দেখুম। আয় চল, আয় চল, খুনি করে হলাম। যা যা যা, তোর তো কোনো দোষ নাই, যা তুই যা বাড়িতে যা, একটু রেস্ট লাগা যা। গরু জেলে থাকবো কে? গরু নিয়ে আসবো, গরু আমার খেয়ে উঠবো, তুই উঠাবি, আবার সময় মতো চালান হয়ে যাবে। কি কইতেছেন আমি না বুঝতেছি না হুজুর, গরু গুলোর আসলে কি হইব হুজুর? সরকার নিলামে উঠে, আর ওই নিলাম থেকে আমি কিনে নেব, বুঝছ না? আমার তো কোনো লস নাই, মাঝখান থেকে তিনটা রাখালের জীবন গেল। পাগলা পাগলা কি স্যার, সমীরের মাপি খড় পাড়িছে কেরামত ভাই, ঢাকা শহরে গাড়ি হিসাবে পুরা মারা গেছে। আমি আমি যাই, সবার খবরটা দিয়ে আহি। Thank you.
খুব ভালো মানুষ কিন্তু কিন্তু তুমি পাগলা হইতে গেলা কেন কত দেখি পেটে বাদে আর কতদিন আমি আইস খাইছাম কাম করে নাই তোর দোস্ত কেরামতে কবর দিলি তখন
খারাপ লাগছে তখন তেমন কিছু টের পাই নাই আরে হন সমীরনের অবস্থা দেখা বুকটার মধ্যে কেমন করতেছে বুঝতে পারতেছো না এখানে তো কেমন কেমন যেন লাগতেছে বুকটার মধ্যে কেমন কেমন করতেছে ও ফকির বাবা একদম ঠিক কইছে বুঝতে পারতেছি না খালি বুঝতে পারতেছি কেমন কেমন যেন লাগতেছে এইটা হইল কষ্ট বোমাবাজি গুলি এই সম্পর্কে আমি কিছু জানি না দেখো জয়নাল তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না আমার কাছে প্রত্যেকটা খবর আসে প্রমাণ সহ আছে জয়নাল ভাই সিন্ডিকেটের মেম্বার হইয়া সিন্ডিকেটের সাথে গাদ্দারি গায়ের জোরে কথা বলতেই পারো গায়ের জোরে কথা বলার গণতান্ত্রিক অধিকার সবারই আছে আমি প্রতিবাদ করব না তবে কারো দিকে আঙ্গুল তুলে কথা বলার আগে আঙ্গুলটা কতটুকু শক্ত একটু মেপে দেখা দরকার তুই কি কই বসছো আমি তো কঠিন কিছু বলি নাই শিকদার ভাই সহজ পানির মতো কথা বলছি শিকদার ভাই আমি তো ওই ঘাসে মুখ দিয়ে চলি না থানায় বর্ডারে চেকপোস্টে সব জায়গায় আমার লোক আছে আপনি এই লাইনে আমার সিনিয়র তাই আপনারে সম্মান করি আমি তো ওই গরুর দড়ি ধরে এই লাইনে আসি নাই বাইক লয়ে আইছি গাড়ি লয়ে যাবো এখন লোক দিয়ে মাল পাচার করি কয়েকদিন পর লরিতে পাঠাবো খুব ভালো কথা আল্লাহ তোমার আশা পূর্ণ করুক তুমি আগে যাও সেই দোয়াও করি কিন্তু এত পাঁচটা বেশি কেন সবাই মিলে সুন্দর করে ব্যবসা করলি কাকে কাকের মাংস খায় না জয়নাল ভাই দেখি পিছন দিয়ে ছুরি মারতে ওস্তাদ একদম বাজে কথা বলবো না জয়নাল যদি কাউরে গুলি করে সামনাসামনি বুকের মধ্যে গুলি করে বীজ দিয়া গুলি করে না দেখো জয়নাল এখন কোনো মাথা গরম করবো সবাই আমরা একসাথে একটু ঝামেলা যেতেছে একটু বিপদ মাথাটা একটু ঠান্ডা হয়েছে আমার মাথা ঠান্ডা আছে শিখতে আপনি আপনার মাথা ঠান্ডা রেখা সাবধান আছে আপনার লগে আমার একটু কথা আছে অনেক তুই অনেক কথা দরকার আছে একটু কথাটা কইতে চাই জরুরি কথা আমার গেছে এখন ওদের ঠিক মতো খাওয়ান পড়ুন চলে না আপনি যদি বাড়িতে একটু কাম দেন তাহলে কিন্তু হয়ে যাবো শুনতেছি কিছুদিন ধরে তুই বাড়ির আশপাশ দিয়ে ঘুরে আপনি ভুল কেটেছেন এরকম কিছু না আমার লগে দুই চারটা কত এই আর কি একটু কাম দেন না একটু কাম দেন ওর কত তো ভালোই হ্যাঁ ওই চৌকিদার রাতে ডিউটি দেয় না ওর কাজে না পাঠা দেন কি করলেন আপনি আপনি সমীর নিয়ে খারাপ কথা কইলেন ভালো কথা
जंगले पाली जाए तुम जंगले जो जाते ना चलो शहरे पाली चलो पाली
আমার কথার উত্তর দিতেছ না কেন? বুঝার চেষ্টা করো। পালাই। খুব ভালো মানুষ, তাই কিছু বুঝতেছ না। আমাদের পালানিটা সুজা, কিন্তু আমার পুরি শাশুড়িটার কি হইব ক? ওইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। খালার দরকার হলে আমি কান্দে করে লয়ে যাবো, এটা নিয়ে চিন্তা করো না। কিন্তু এখন এখান থেকে চলো। না না পাগলা, এটা হয় না। আর দেখি না ওই শিকদার ব্যাটা কি করতে পারে। তুমি না মরদ, হ্যাঁ তুমি কি সারা জীবন এরকম পাগলা হয়ে থাকবা কও? আর যাও, তুমি তোমার ফকির ব্যাপারে গিয়ে জিজ্ঞাসা করো, উনি যা কইব তাই হইব পাগলা। আচ্ছা ঠিক আছে, আমার ফকির বাবা যা বলবে তাই হইব, তাই করব। ফকির বাবা, এই ফকির বাবা, ফকির বাবা আপনি বলে দেন কি করবো। এই ফকির বাবা, ফকির বাবা। আপা কাজটা কি ভালো করছেন? কোন কাজটা? আপনি আঙ্কেল নিয়ে যাবে পিটাইছেন, এটা কি ঠিক হয়েছে? আমার মায়ের শিক্ষিত করার জন্য ঢাকায় পাঠাইছি, আর শিক্ষিত হয়ে দেখি আমি আর ঝামেলা পড়ে গেলাম। আঙ্কেল কিটা কি পাগল ছাগল আঙ্কেল? তাকে উনি পাগল ছাগল নয়, উনি একজন সহজ সরল মানুষ, যারা আপনি বছর পর বছর খাটাইয়া অত্যাচার করতেছেন। এই হাশেম শিকদারের সাথে মুখে মুখে যে তর্ক করে তার শাস্তি আরো ভয়ঙ্কর। ও চাকর বইলে ওরা খালি পিটাইছি, মাইরে ফেলাইনি। ছি ছি আব্বা, এটা আপনি করতে পারলেন? গরুর বাচ্চা রে, গরুর মতোই পিটাইছি, জবাই করে ফেলাইনি, এটাই ওর ভাগ্য। এটা আপনি খুব বড় একটা অন্যায় করতেছেন, খুব বড়। যাবি তো, যাও আইলি গাই কত গই তোর এত পাকড়া থাকা কেন দিলি? কে আমার পাকড়া কোথায়ছে? কার পাকড়া কোথায়? আপনার পাকড়া কোথায়ছে? আপনার পাকড়া কোথায়ছে না? আপনি সিন্ডিকেট সিন্ডিকেট করতেছেন, সিন্ডিকেট কে আপনার একার? এই সিন্ডিকেট কে আমার একার কইছি? এই সিন্ডিকেট তুই আসস না, হ্যাঁ সিন্ডিকেটের বাইরে যে তুই কাজ করবি, বাইরে যে কাজ করছে সেদিকে আপনার মাল ঢুকছে, আমার মাল ঢুকছে? আমার কই মাল ঢুকছে? আপনি বলছে এই রাতে তো তোর তো সব মাল ঢুকছে, কে আমার কথা কাজ করছে? আমার মাল একটা জায়গায় দেখাতে পারবি তুই? আল্লাহ গো, আল্লাহ গো,
সমীরণ কই মরণ হয় না আমার হ্যাঁ হ্যাঁ খালা এ কথা কয় না একদম কয় না আল্লাহ বিরাজ হইব গুণা দিব খালা খালা গো খালা আমার এখানে কি কতদিন একটু থাকতে দিবা আমি বেশি কিছু করুম না ও যে তুমি বারান্দায় পড়ে থাকো না আমি বারান্দায় তোমার লোকে গাপটি মেরে পড়ে থাকো খালা গো আমার কি কতদিন একটু থাকতে দিবা খালা কত কৌ না কেন থাকতে দিবা না হ্যাঁ তোমার কেনা মতো নাই খেলা আমি তোমার সব কিছু করে দেবো তোমার দেখাশোনা করুন তোমার যত্ন আত্মি করুন যা যা লাগবে আমি সব কিছু করে দেবো খালা কি ভাবতেছো খালা আমি তুমি এখানে বয়া বয়া খামু না গতর ঘাটায় রোজগার করবো নিজে খামু আমি তুমি বড় খাও আমি তোমার কেরামত খালা কেরামত আমি অপর একটা জিনিস বুঝতে পারছি খালা গরু বালা কাজ করুন বালা কষ্ট কিসে খালা কা কার কোন দেখতেছি তুমি রো কই গেছিলে তুমি আমি তো আয়া দেখি তুমি নাই গুড গুড অন্ধকার কপি টপি কিছু একটা জ্বালাও না কি দাও লাগছে একটু রান্দন বান্দন শুরু করো না কি হয়েছে তোমার হ্যাঁ সকাল থেকে এখানে গুড় গুড় করতেছ কি হয়েছে তোমার তুমি আমার লোকে এমন করে কথা করতেছো কেন তুমি রন কি তুমি আমার নাম ধরে ডাকতেছো এত বড় সাহস তোমার যাও আমার বাড়ি থেকে বাইর হও কইলাম যাও রে কি কইলা তুমি তুমি আমারে চলে যেতে বললা তুমি আমারে চলে যেতে বলতে পারলা আচ্ছা ঠিক আছে যাইতেছি আমি আমি জীবনও করদিন এই বাড়িতে আমু না আমি জীবনও করদিন তোমার চেহারাও দেখব না কি মনে করছো তুমি আমি ফেললা আমার কোনো দাম নাই গরু ভালো গরুই আছে আমার জীবনে আমার অন্য কিছু করার প্রয়োজন পড়বো না জয়নাল সর্দার আছে জয়নাল সর্দার কি বলছে জানো রোজ 1000 টাকা করে দিব আমি কোনো ফেললা না ফালতু কিছু না আমি যাইতাছি যাবি না তুই আমি তোরে কইতাছি ওই মাগি তোরে তাড়াই দেওয়ানের কেডা তুই আমার কেরামত তুই তুই থাকবি তুই থাকবি যাইতাছি কালা আর আমরা thank you.
না ফকির বাবা গো জানি তো আপনি অহন কেন আইসেন, আপনারা এত ডাকলাম আপনি আইলেন না। আমি জানি আপনি আইসেন কেন, বিশ্বাস করেন ফকির বাবা, আমি আমি বুঝতেছি আমি পাপ গ্রহাল আইসি, কিন্তু আমি ইচ্ছা করে করিনি। এটা কেমনে কেমনে জানি এটা হয়ে গেছে, আমি সমীরনের সাথে আমার পাপ হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি আমার অনেক বড় পাপ হয়ে গেছে। আমার ক্ষমা করে দেন, আমি অনেক বড় পাপ করছি, আমি কি করবো আমি বুঝতে পারতেছি না, আমি আসলে অনেক বড় পাপ করছি। পাপ করেছিস, মহা পাপ করেছিস। এবার প্রায়শ্চিত্ত কর, সমীরনকে ঘর দিয়ে, ভালোবাসা দিয়ে, সংসার দিয়ে প্রায়শ্চিত্ত কর, পুণ্য কর। আল্লাহ বুঝতে পারতেছি আমার কি করতে হইব, বিবাহ করতে হইব।